প্রখর গরমে পড়ুয়াদের স্বস্তি দিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে এগিয়ে আনা হয়েছিল গরমের ছুটি। এবার প্রখর তাপদাহের দাপটে ফের মুখ্যমন্ত্রীর নির্দেশে 17 জুন পর্যন্ত বাড়ানো হলো সেই ছুটির মেয়াদ। প্রচণ্ড গরমের দাপটে গত কয়েকদিনে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। সোমবারই কলকাতা সহ বিভিন্ন জেলায় পারদ 40-এর ঘর পেরিয়েছে, এমনকি বাঁকুড়া মেদিনীপুরের মতো জেলায় পারদ ছুঁয়েছে প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস। স্কুলে আসা যাওয়ার পথে গরমের জেরে অসুস্থ হয়ে পড়ছে বহু শিশু। সেই পরিপ্রেক্ষিতেই গরমের ছুটির মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সরকার ও সরকার অনুমোদিত স্কুলে 17 জুন পর্যন্ত গরমের ছুটির মেয়াদ বাড়ানো হচ্ছে। তবে পড়ুয়াদের না আসতে হলেও শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুলে আসতে হবে। শিক্ষামন্ত্রীর বক্তব্য, অনেক স্কুলে মাধ্যমিক উত্তীর্ণদের ভর্তির প্রক্রিয়া চলছে, তাই শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুলে আসতে হবে। তবে যেসব স্কুলে ভর্তি প্রক্রিয়া চলছে না, সেখানেও শিক্ষক ও শিক্ষাকর্মীদের আসতে হবে। তবে এই সিদ্ধান্তে খুব একটা খুশি নয় শিক্ষকদের একাংশ। তাদের দাবি, শিশুদের মতো অনেক বয়স্ক শিক্ষকদেরও গরমের মধ্যে স্কুলে আসতে কষ্ট হচ্ছে, তাদের সমস্যার কথা ভেবে ভর্তি প্রক্রিয়া কয়েকটা দিন স্থগিত রাখলে ভালো হতো। শিক্ষামন্ত্রী অবশ্য জানিয়ে রেখেছেন, এই বর্ধিত ছুটির প্রভাব পড়তে পারে পুজোর ছুটিতে, প্রয়োজনে পুজোর ছুটিতে কাটছাট করা হতে পারে। এদিকে প্রবল গরমে কলকাতা হাইকোর্টে কাজ না করার সিদ্ধান্ত আইনজীবীদের। আইনজীবীদের 3টি সংগঠনই এই সিদ্ধান্ত নিয়েছে, ফলে শুক্রবার পর্যন্ত হাইকোর্ট বন্ধ থাকবে, সোমবার থেকে ফের শুরু হবে কাজ। কৃষ্ণেন্দু অধিকারী ও ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।